এই এই করতে করতে আর পাশাপাশি ব্যান্ডটাও আমার 77-এর অক্টোবরে এই ফিডব্যাক যেটা হ্যাঁ আমার আমার আমি মনে করি আমার পরিচয় ফিডব্যাক জি এটা এটা শুরু হলো 77 সালে। বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি আমার চেনা মানে আপনাকে আমি যখন প্রথম চিনি তখন মানে চিনি এভাবে যে তখন আপনারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যখন বাজাতেন মানে 80, 81, 82, 83, 84 এদিকে যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যখন বাজাতেন তো তখন আপনাদেরকে আমি প্রথম চিনতে পারলাম হচ্ছে ওই ইবাদত চাচা আর সাধন চাচা ছিলেন ঢাকা অর্কেস্ট্রার ওনারা কাজ দায়িত্বে ছিলেন, ইবাদত সাধনরা চাচা ইবাদত চাচা সাধন চাচারা তখন এই যে আমাদের বাসায় ফোন করতো বা ফোন করতো, ফোন করলে বলতো যে কালকে রেকর্ডিং আছে, তখন ওই আব্বা বলতো যে হ্যাঁ কালকে একটু ড্রাম আছে, পেয়ারুকে বলো সেলিম আর সেলিমকে বলো, গিটার ইলেকট্রিক গিটার লাগবে সেলিমকে বলো আর পেয়ারুকে বলো, এই দুটো নাম বেশি বলতো আর কি আব্বা। আবার আর আমি এবার ছোটবেলা থেকে, সরি আমি ইন্টারাপ্ট করলাম কারণ আমি জানছি একটা কিছু কথা বলতে আরো সুবিধা হবে, তো তখন আমি তো তখন আব্বা খালি বলতো যে ওদের ইন্টারকন্টিনেন্টাল শো আছে আর কালকে পারবে না, এখন তো মুশকিল হয়ে গেল, তাহলে রেকর্ডিংটা ডেটটা ঘুরাই দিতে হবে বা এরকম উনি বলতেন আর কি আব্বা, ওদের ইন্টারকন্টিনেন্টাল শো আছে। তখন আমি জানতাম যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই পিয়ারু চাচ্ছু আর সেলিম চাচ্ছু ওনারা শো করে, তো পরে আস্তে আমি এটা জানতাম আর কি, তো পরে আস্তে 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 কি শো করে এই বাজায় মানে এরকম একটা কিছু, কিন্তু আমি তখনো মানে ফিডব্যাক নাম বা আপনি আছেন সাথে এই জিনিসটা আমি জানছি আরো পরে, আরো পরে বলতে আমি যখন ক্লাস 9 পড়ি 90 সালে বা তার কিছু সময় আগে 7-8 যখন পড়ি তখন আমি আস্তে আস্তে জানছি যে বাবু চাচাও আছে। তো বাবু চাচা কিভাবে, বাবু চাচা হচ্ছে বেস গিটার বাজায়, রুনাল আর রুনা আন্টির সাথে স্টেজে বাজায়, খুব ভালো বেস গিটার বাজায়, আর তা আব্বারা বলতো আব্বারা বলতো মোটা বাবু, তো হ্যাঁ বেজে আজকে মোটা বাবুকে বলো বেস গিটারটা মোটা বাবুকে বাজিতে বলো, এই থেকে আপনাকে আমি মানে আস্তে 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 মানে এটা 88, 89 হবে তখন থেকে আপনাকে আমি আস্তে আস্তে দেখা শুরু করলাম, বা মাঝে মাঝে আব্বার রেকর্ডিং এ বেস গিটার, আব্বার রেকর্ডিং এ ম্যাক্সিমাম বেস গিটার ফরিদ চাচ্ছুই বাজাইতো, এটা টু বি অনেস্ট আর কি, আগে বাজাইতো নাদিম চাচা তারপরে ফরিদ আহমেদ প্লে করতো, আর আপনি তো বেসিক্যালি আলাউদ্দিন চাচার সাথেই অনেক বেশি ব্যস্ত, সম্পূর্ণ পরিমাণে ব্যস্ত, এবং এছাড়া আলমের গানে প্রচুর বাজিয়েছি কিন্তু হ্যাঁ জি আপনি আলাউদ্দিন চাচার সাথে তো অসম্ভব অসম্ভব পরিমাণে ব্যস্ত তখন, তো ওইভাবে আসলে ফিডব্যাক বলেন বা আপনাদের এই যে ব্যাপারগুলো, তখন আব্বা খালি বলতো যে ইন্টারকন্টিনেন্টালে বাজায় ইন্টারকন্টিনেন্টালে বাজায়, মানে ওনার ইয়েটা এরকম ওরা যে কি জানে একটা ওদের একটা গ্রুপ আছে, ওরা গ্রুপ একটা বাজায় ইন্টারকন্টিনেন্টালে সপ্তাহে 3 দিন, তো পারবে না বা আজকে পারবে এরকম আর কি, তো ওইভাবে আপনাদের মানে ফিডব্যাক সম্পর্কে আস্তে আস্তে আমার মানে মাথায় জিনিসটা আসে। তো চাচা যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে আপনার জিঙ্গেলটা পরে আপনি কিভাবে ঢুকে গেলেন জিঙ্গেলে, ফিডব্যাকের প্রসঙ্গে পরে আসবো অনেক পরে, তো আমি জিঙ্গেলটা আপনার নিজের একটা দখলের জিনিস, জিঙ্গেলটাতে চাচা কিভাবে আসলো? ওই আমি বিভিন্ন যে জিঙ্গেল ম্যাগাজিনে কাজ করতাম যাদের নাম একটু আগে বললাম, জি আনোয়ার খান, নাজমুল বাচ্চু, শামসুদা, এনাদের সাথে কাজ করতাম, এই করতে করতে আমার নিজের একটা ইন্টারেস্ট মনে করছে সুন্দর, তো 30 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যে এটা অ্যারেঞ্জ করা একটা চ্যালেঞ্জ তো বটেই, এবং একটা প্রোডাক্টকে বা এটাকে বাণিজ্যিক ভাবে এটাকে উপস্থাপন করা, কারণ এটা তো প্রোডাক্টের গুণগান দিতে হয় দিনের শেষে, তো সেটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো যেটা চ্যালেঞ্জিং কাজটা, এবং সেটা থেকে ইন্টারেস্ট হয়ে একটা অফার পেলাম, তখন অ্যাডকম বলে একটা ই ছিল, বিজ্ঞাপন সংস্থা ছিল এখন আছে, সেইখান থেকে আমার যে প্রধান আমার সম্পর্কে আত্মীয় হচ্ছেন, তিনি বলছে বাবু তুমি গান টান করবে যদি করো তাহলে তোমাদের আমাদের আমাদের একটা জিঙ্গল তুমি করে দাও, তো আমি গিয়ে পরে ফেদের জিঙ্গল করলাম, তাও সেটা ইংরেজি ছিল ওল্ড ইনের, তারপরে একটা ব্রিফ দিল, আবার একটা বিলেতি সাহেব এসে আমাকে ব্রিফ দিল যে এটা এইভাবে করতে হবে এইভাবে করতে হবে, আমি আবার তাকে আমি আবার তাকে বিট পার মিনিট হিসাব করে বললাম এইটুক, আর 30 সেকেন্ড আটতে পারে, এর বেশি আটতে পারে না,
তাদের উনি আসছেন না সেটা কাজ জানে মেজার কাউন্টিং, তারপরে বার বার কোড লেখা, এই যে মেজার কাউন্টিং বার কোড লেখা, তারপরে সিকোয়েন্সিং এর মধ্যে যে আপনি নিজেকে ঢুকাই নিলেন, এগুলো কিভাবে আয়ত্ত করলেন? এটা জিঙ্গল থেকে প্রথমে চ্যালেঞ্জটা ফিল করলাম যে সবসময় সময়টা মিলছে না, মানে কোন সময় 30 সেকেন্ড হয়ে যাচ্ছে, কোন সময় 29 হয়ে যাচ্ছে, এটা খুবই খারাপ, হতে পারে না, আবার সমস্যা। হ্যাঁ, তো এটা এটাকে আমি এটা একটা অঙ্ক, যেটা যতটুকু অঙ্ক জানি সেই অঙ্ক ব্যবহার করলাম। একটা একটা 120 টেম্পো মানে প্রতি এক সেকেন্ডে 2 সেকেন্ডে একটা বার, 0.5 সেকেন্ডে একটা বিট, ওইভাবে করলে আমাকে এতগুলি বার পেলে, এতগুলি বার এতগুলি বিট পেলে 30 সেকেন্ডের মধ্যে আমি এটাকে শেষ করতে পারছি। আবার 15 মেজার মানে 30 সেকেন্ড, হ্যাঁ একদম পাকেট করছে মানে, এটাকে তখন তো রিদম মেশিন আসে নাই, তখন মেট্রোনাম দিয়ে ওইটার জন্য আবার করতে কি স্কুলে পার্সেন্টেজ ছিল, মাস্টারের সময় একটা পার্সেন্টেজ বের করতাম 24/25 ভাগ দিয়ে, যে এত স্লো করলে ওইটা 25 গিয়ে 24 বাজবে, তো এগুলি বের করতে হয়েছে আর কি, এগুলি কোনো বইতে পড়ি নেই, এগুলি আমাদের নিজেদের বের করতে হয়েছে, মানে সময়ের দাবি। তুমি যেটা জানতে চাও সেটা তো বলবো, আপনার কথা বলা থাকলে আমি ইন্টারাপ্ট করলাম। সিকোয়েন্সিং টা শুরু হয়েছে এটাও 80-এর দশকের শেষের দিকে, প্রথম সিকোয়েন্সের মধ্যে আরমান, আর তার আগে আর একটু বলি, এদেশে সিনথেসাইজার ইতিহাস একটা বলি। হ্যাঁ বলেন প্লিজ, এটা তো খুবই দরকার। সিনথেসাইজার প্রথম এসছে এদেশে, এটাও 70-76 সময়ের কথা, এটা আপনি সুজা সাহেবের সময় কথা বলতেছেন, সুজা সাহেব। হ্যাঁ, তখন বাইরে, কিন্তু এটা এনেছেন একজন চিকিৎসক, চিকিৎসক ছিলেন বিলাসের চিকিৎসক, চিকিৎসক ছিলেন পৃথিবীর প্রফেসর ছিলেন একজন সাকিনা সারওয়ার, নামকরা প্রফেসর সাকিনা সারওয়ারের ওনার হাজবেন্ড, উনি একজন চিকিৎসক ছিলেন বিলাতে, তো ওনার প্যাশন ছিল মিউজিক নিয়ে, তো ওনার একটা স্টুডিও করেছিলেন, স্টুডিও করেছিলেন ওনার ওই থেকে প্যাশন থেকে অন্তরা নামে, অনেক মনে পড়বে নামটা, এটা ছিল মৌচাকে গিয়েটি করলে পিছনেই, খুবই মনে করে নি তালিম হোসেন, মানে স্বর্ণ মুস্তারি, ইয়াসিন মুস্তারি বাবা, ওনাদের বাড়ি, হ্যাঁ ওনাদের বাড়ি ওই দোতলা না থাকতেন, নিস্তলাটা ওনারা ওনাকে দিয়েছেন স্টুডিও করতে, অন্তরা স্টুডিও, ওইখানেই স্টুডিও করার পরে আমরা গেলাম স্টুডিও দেখতে যাবো, কাজ করতে গেলাম একদিন, তখন ওখানে কাজ করতেন খুশি ভাই, খুশি রন বলে এক ভদ্রলোক, বিটিভির সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, উনি এখন আমেরিকায়, খুশি ভাই ওখানে রেকর্ডিং করতেন, তো ওইখানে সুন্দর দেখলাম একটা একটা ডেস্ক ছিল, ডেস্কটা খুব নাম করা কোম্পানি না, একটা ব্রিটিশ কোম্পানি,
অ্যালেন হিক তাই হচ্ছে একটা আনকমন নামের একটা ডেস্ক তার মনে পড়ছে না, আর ট্যাসকেবল রেকর্ডার একটা এই ছিল সে দুটা রুম ছিল, একটা অর্কেস্ট্রার জন্য আর একটা কাজ ছিল। ওইখানে গিয়ে দেখলাম উনি একটা আমাকে দেখে একটা বাক্স টক্স খুলে একটা ARP সিন্থ, এই কোম্পানিটি অবসলেট হয়ে গেছে, তো ওই ওই ARP সিনটা আমার সামনে, আমি তো আকাশ থেকে পড়লাম, আমি অনেক পত্রিকা পড়েছি, এতে পড়েছি, তখন টিভি টিভি ছিল না, পত্রিকা ম্যাগাজিনে পড়েছি ARP সিনথেসাইজার, যেটা সেই সময় নাম করা ছবি স্টার ওয়ার্স এর ওই ওই ব্যাকগ্রাউন্ডে সিনথেসাইজ হয়েছিল, এবং ওই প্যাচ গুলি বানানো হয়েছিল স্পেশালি ছবির জন্য, মানে ভয়েস গুলি বানানো হয়েছে ওই ছবি ইউজ করার জন্য, স্টার এর সাউন্ড, স্পেসশিপ এর সাউন্ড ওই ARP সিনথেসাইজারের মাধ্যমেই। সেই ARP একটা হচ্ছে ছোট পাশে গিয়ে নাম ছিল, বড়টা না, বড়টা তো একটা ঘরের সমান ছিল, যাকে পুরো বড় ভেরি ক্লোজ এর মতো ঘরের মতো ছিল, ওই ছোট নিয়ে একটা এনেছিলেন, একটা 61 না 49 কিজ হবে তাই যেগুলি থাকে তুমি জানো আর একটা বানানো শুরু করলাম কিছু কিছু। মানম ভাই অনেক মাস্টার করেছে এটা, মানম ভাই অনেক বড় বড় ক্যাচ হতে বানিয়েছিল, মানম তার একটা গিফটেড মিউজিশিয়ান, সেটা প্রসঙ্গে আসছি কি পরিমাণ গিফটেড ছিল। তো ওই ওইখান থেকে ওই কিছু ডেভেলপ করে প্যাচ করলো, আমরা কিছু প্যাচ করলাম, সিনটা মাঝে ইউজ করতাম, ওই প্রথম আমাদের দেখার সিন। পরে অবশ্য একটা রুম ভাই এনেছিল একটা এসএস 2000 বোধ হয়, রুমে কিন্তু একটা জিনিস ভালো করতে আমাদের মিউজিকে আলম বুঝে বাজিয়েছে বুঝলা বাবু এরকম মোস্টার পাকাচ্ছে না রে, তো এগুলি তখন এই ইনস্ট্রুমেন্টে তখন মোটামুটি ইউজ হতো। তো ওই তারপরে এই এসএস 2000 আনলেন রুম ভাই, প্যাচেস আনলো, প্রোমার্স বলে একটা, আর দুবার আনলেন জুপিটার 4 বলে একটা বিশাল, ইয়েস জুপিটার 4 রাইট, তখনও কিন্তু মনোফোনিক, তখনও পলিফোনি আসেনি, সবই মনোফোনিক, এবং জুপিটার 4 টা সেই সময়কার ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের এবং ওয়ার্ল্ড এর বেস্ট সিস্টেম তখন, জুপিটার 4 হ্যাঁ। জার্মানি থেকে আর একটা রিদম মেশিন এনেছিলেন, ইয়ামার রিদম মেশিন প্লাস পিএ, চারটা চ্যানেল পিএ মাইক বিশ্ব যুব সম্মেলন,
তো ওইখানে গিয়ে উনি ফেরা পথে এই গিয়ে আছেন, এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন। আমি তো রিজার্ভেশন এবং প্রথমটা ইউজ হয় বোধ হয় দেবুদা দেব ভট্টাচার্য, দেবুদা রুনাপুর একটা গানের অনুষ্ঠান করেছিলেন পৃথিবীতে, যেটাতে ওই যে একটা আরবি গান ছিল বিদ্যেশের বিয়ে, ওই গানটা উনি করেছিলেন, বিবর্তনের কথা আমি বলছি আরকি, এইভাবেই আস্তে আস্তে ইভলভ করছে, খুব ভালো লাগছে, খুব ভালো, খুবই মানে ভালো লাগতেছে, এইভাবে শিখছি। তারপরে এই আর কি চিন্তা আসলো, এটা থেকে শিখলাম, তারপরে অনেক আরো অনেক নতুন চিন্তা আসতে থাকলো, তারপরে প্রোগ্রামেবল চিন্তা আসলো, এরা যত সিন ছিল প্রোগ্রামেবল ছিল না, মানে প্রোগ্রামটা মুছে ফেললে আর থাকতো, রিট্রিভ করা যেত, কিন্তু ওই ভেঙে ফেললে আর আবার অন্য প্যাচ চলে গেলে খুব সাবধানে করতে হতো যেন ঘুরে ঘুরে না যায়। পরে তো ফ্লপি আসলো, অনেক পরে ফ্লপি বা কার্ড তো অনেক পরে আসলো, ফ্লপির আগে প্রোগ্রামেবল আসলো, যেটা প্রথম জুনো 106 আসলে, একটা খুবই ভালো সিম ছিল পলিফোনিক, এবং কিছু ওই যে 70s এ যে আমরা আবার যে এখন তো 70s এর অনেক প্যাচ আমরা আবার এই করছি, কি বলে ফিরিয়ে আনছি, হ্যাঁ না, এই ডিজে তে অনেক ইউজ করবে দেখবা, অনেক সিনথের কিছু প্রিসেট ছিল আর তারপরে এরপরে আসলো এই করতে করতে পরে যেটা আসলো সেটা তুমি জানো যে PCM বেস্ট হয়ে গেল সব কিছু, মানে স্যাম্পল সাউন্ড থেকে নিয়ে চলে গেল, বরং পরের দিকে এসে ওইগুলিকে আবার ওরা ওই এই কম্পিউটারে সফট সিন্থ করে বিক্রি করা শুরু করলো, ওই আগের সাউন্ড গুলিকে আবার অগ্রগতি দেখছি, এবং মিউজিকের এই যে জার্নিটা আমার নিজেদেরও শিখতে হচ্ছে, আপডেট থাকতে হচ্ছে, প্রফেশনালি করতেছেন, বাসায় এসে হয়তো আবার একটু প্র্যাকটিস করতেছেন, আবার অনেক কিছু একসাথে, এখন এক পর্যায়ে এসে মনে হয় যদি যে মেধাটা আমি ব্যয় করেছি বা শ্রমটা দিয়েছি যে কোনো একটা বিষয় পড়লে কত ভালো করতাম, এর থেকে বেশি এফোর্ট আমি দিয়েছি এখন মনে হয়, যে সিকোয়েন্সিংটা শেখা, মিডি শেখা, এই যে এই সাউন্ড শেখা, এই যে নিজে বই আগে আমার বোনরা দেশে ছিলেন, আমি লিখতাম, ওরা একটা করে বই পাঠাতো, বোধহয় এই বই পাঠাও, এই বই এগুলি আসছে, আমি দিন দা এই বই পড়ছি, শিখছি, থিওরি পড়ছি, এইতে মানে এই যে এই চর্চাটা ছিল বলেই অন্তত কিছুটা আপডেট থাকতে পেরেছি আরো। এরপরে সিকোয়েন্সার আসলো, ডিজিটাল রেকর্ডিং আসলো, টেপ বেস ডিজিটাল আসলো, হাইট আসলো, তারপরে নন লিনিয়ার হার্ড ডিস্ক আসলো, এটা শেষ এখন চলছে, এরপরে আমি জানি না একদিন 20 বছর হয়ে গেছে আর তেমন কোনো পরিবর্তন দেখছি না, নতুন নতুন প্লাগ ইন আসছে, হার্ড ডিস্ক বেস রেকর্ডিং চলছে,
আচ্ছা, আপনার ফিল্মে অ্যাজ এ ফুল টাইম মিউজিক ডিরেক্টর হিসেবে আপনার মানে স্টার্টিংটা কবে ফিল্মে আপনি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর? এতে মধ্যে 89 না 88 আমি শুরু করেছিলাম, কাজী মোর্শেদ সাহেব ডাইরেক্টর ছিলেন। ওকে, কাজী মোর্শেদ সাহেব, হ্যাঁ, উনি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ছিলেন। আচ্ছা, উনি আমাকে কাজটা দিলেন, ছোটের নাম ছিল ছলনা।